হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? শোর আশা করি ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা যারা অনলাইনে কাজ করি তাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এক একটা কাজের জন্য এক এক ধরনের অ্যাকাউন্টের দরকার হয়। যেমন আমাদের এটিএম দরকার হয়, আমাদের পায়োনা দরকার হয়, আমাদের পেপাল দরকার হয়, স্কিল দরকার হয়। আর সাধারণত আমরা বিটকয়েন বা লাইট কয়েন এসবের জন্য আমরা যে সাইটটি ইউজ করি সেটা হচ্ছে কয়েনবেস, অতি পরিচিত একটি সাইট। কিন্তু এর পাশাপাশি আরও যে সাইটটি ইউজ করা যায় সেটা হচ্ছে পেয়ার। আপনারা অনেকেই হয়তো পেয়ার সম্বন্ধে জেনে থাকবেন। সো আজকে দেখবো যে আমরা কীভাবে পেয়ার একটা অ্যাকাউন্ট খুলতে পারি এবং এটা একটা ব্যবহারযোগ্য অ্যাকাউন্টে পরিণত করতে পারি, মানে কমপ্লিট ভেরিফিকেশন কীভাবে করা যায়। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে যদি ক্লিক করেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সাইন আপ বা গেট স্টার্টেড যেটা আসবে করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা ইমেল দিতে বলবে। এখানে আপনারা যে ইমেলটা দিতে ইচ্ছুক সে একটা ইমেল আপনাদের দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিবেন। এখানে আপনাদের মেইলে একটা কোড যাবে। সো আপনারা আপনাদের ট্যাবে মেইলটা ওপেন করুন। ওপেন করার পর যে কোডটা আসছে সেটা এখানে বসিয়ে দিন। বসিয়ে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করুন আবার। এখন আপনাদের সামনে এরকম আসবে। এখানে কি পাসওয়ার্ড একটা ডিফল্ট বসে গেছে, আপনারা চাইলে এটা রাখতে পারেন, নাহলে আপনারা নতুন একটা পাসওয়ার্ড দিতে পারেন। প্রথম বক্সে যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটি আবার আপনার রিপিট পাসওয়ার্ড হিসেবে দেবেন নিচের বক্সে। এবং এখান থেকে সিক্রেট যে কোডটা আছে সেটা ওরকমই থাকবে এবং অ্যাকাউন্ট যেটা আছে সেটা সেম থাকবে। দেন নেক্সট করে দিবেন। এখান থেকে আপনাদের নেম চাইছে, নেমটা অবশ্যই আপনাদের ভ্যালিড নেম দিবেন, মানে আইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে নেমের বক্সে ফার্স্ট নেমটা দিবেন এবং লাস্ট নেমের বক্সে লাস্ট নেমটা দিবেন। কান্ট্রি আপনাদের সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ডান। ডান করার পরে একটু রিডাইরেক্ট হতে একটু সময় নেবে। এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে যেটা আপনাদের করতে হবে। এখান থেকে ডাউনলোড টেক্সট ফাইল যেটা আছে এটা আপনারা ডাউনলোড করে রাখবেন, কারণ এখানে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু ডাউনলোড একটা থাকবে, আপনাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। এরপর যেটা করবেন এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং থেকে চলে আসবেন প্রোফাইলে। প্রোফাইলে আসার পর এখান থেকে কারেন্সি যদি অন্যটা আসে এখান থেকে ইউএসডি করে দিবেন। এবং এখান থেকে আপনাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এবং মোবাইল নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই আপনাদের কান্ট্রি কোডটা ইউজ করবেন। এবং কান্ট্রি কোডটা ইউজ করলে এখান থেকে যদি ওকে ক্লিক করেন তাহলে আপনাদের ফোনে একটা কল যাবে। যদি কোনো কারণে কল না যায় তাহলে এখান থেকে আপনারা সেন্ড অ্যান এসএমএস করতে পারেন। সেন্ড অ্যান এসএমএস করলে আপনাদের ফোনে একটা এসএমএস আসবে, সেই এসএমএসের কোডটা এখানে বসাবেন, দেন কনফার্ম করে দেবেন। আর যাদের ক্ষেত্রে এসএমএস কাজ করবেন না তারা হচ্ছে রিকোয়েস্টে কল করবেন, মানে আপনাদের ফোনে একটা কল যাবে। কনফার্ম করার পর এখান থেকে আপনাদের যদি টেলিগ্রাম থাকে সেটা @ দিয়ে এখানে বসিয়ে দিতে পারেন। এখান থেকে গো নেক্সট করে দিবেন। এখান থেকে আমাদের কাছে ফোন অ্যান্ড ভেরিফিকেশন চাইবে, মানে আমাদের এটা প্রোফাইল সেকশনের ভিতরে। আপনারা চাইলে এটা ফোন দিয়েও করতে পারেন। ফোন দিয়ে করার জন্য এখান থেকে যে লিঙ্কটা দিচ্ছে সেটা কপি লিঙ্ক করার মাধ্যমে ফোনের মাধ্যমে স্ক্যান করতে পারেন। অথবা আপনারা যদি কোনো প্রকার ডকুমেন্ট বা ফাইল আপলোড করতে চান তাহলে এখান থেকে নেক্সট থেকে করবেন। যেহেতু আমি পিসি থেকে করবো সো আমি নেক্সট থেকে এটা করবো। এখান থেকে আমি আমার আইডি কার্ড দিয়ে যেহেতু করবো এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দিব। এবং সোর্স ফাইল দেখুন দুইটা আছে, দুইটার ক্ষেত্রে আমি প্রথমটা দিব এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং দ্বিতীয়টা দিব এনআইডি কার্ডের ব্যাক পেজ। সো দেওয়ার পর এখানে যে বলছে যে এখানে হচ্ছে আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে অ্যাড্রেস হিসেবে বলতে তারা যেটা বুঝিয়েছে যে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। কিন্তু এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে আপনি যদি আপনার এনআইডি কার্ডের ব্যাক পেজটা আবার এখানে সাবমিট করেন তাহলে হবে না। আপনাকে যেটা এখানে করতে হবে আপনাকে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ব্রাঞ্চে যাবেন এবং গিয়ে বলবেন যে আপনার বিগত 90 দিনে একটা স্টেটমেন্ট দরকার, তাহলে হচ্ছে আপনাকে ব্রাঞ্চ থেকে একটা স্টেটমেন্ট দিয়ে দিবে। দেন এটা এখানে পিকচার আকারে দিয়ে দিবেন, কাজ কমপ্লিট। এটা চাইলে আপনি পরেও করতে পারবেন। এখনও যে অ্যাকাউন্ট খুলতেছেন এখনই লাগবে এমন না, পরেও আপনি চাইলে করতে পারেন। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু বর্তমানে ব্যাঙ্ক স্টেটমেন্ট নেই তারা যেটা করবেন এখান থেকে চুজ ফাইল করে আপনাদের এনআইডি কার্ডের ব্যাক পেজের মানে যে পেজে অ্যাড্রেস লেখা থাকে সেই পার্টটা এখানে চুজ করে এখান থেকে সাবমিট ফর ভেরিফিকেশন করে দিবেন। কিন্তু আপনাদের এটা ভেরিফাই হবে না। ভেরিফাই করার জন্য হচ্ছে আপনারা পরবর্তীতে ব্যাঙ্কে যাবেন, ব্যাঙ্কে গিয়ে একটি 90 দিনের স্টেটমেন্ট নিয়ে আসবেন এবং সেটা নিয়ে আসার পর দেখবেন আপনাদের মেইলে এই ধরনের একটা মেইল আসছে যে তারা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট করবে না। রিপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পেয়ারে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখবেন যে অপশান আছে চুজ ফাইল করার, সেখান থেকে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা চুজ করে দিবেন এবং টাইটেল হিসেবে মাই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে এসএমএস সেন্ড করে দিবেন। দেন দেখবেন আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে।
এখন হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা যেটা করবেন তারাও সেম ভাবে দ্বিতীয় বক্সে সুস ফাইল করে আপনাদের ইনকারের ব্যাক পার্টটা দিবেন। আপনাদের অ্যাকাউন্টও ভেরিফাই হবে না, কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার দরকার নেই, কারণ হচ্ছে পেয়ারের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট ভেরিফাই না কিন্তু ফোন নাম্বার ভেরিফাই তারা ওই অ্যাকাউন্টটা চাইলে ইউজ করতে পারবে এবং লেনদেন করতে পারবে, মানে ডলার আনতেও পারবে আবার ডলার সেলও করতে পারবে বা বিটকয়েন আনতেও পারবে বিটকয়েন সেলও করতে পারবে। উইথড্রল সহজ কথায় মানে আপনারা ভেরিফাই ছাড়া হচ্ছে উইথড্র করতে পারবেন, সেটা হচ্ছে পার্টি 999 ডলার। সো আমরা এর বেশি আশা করি কেউ উইথড্র করব না প্রতিদিন বা মাসিকভাবেও। যাদের অ্যান্ডিক্যাট নাই তারা হচ্ছে ভেরিফাই না করে চালাতে পারেন, কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা 95% ভেরিফাইড। আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের বলবো যে স্টেটমেন্ট এনে ভেরিফাই করে নিন, তাহলে ফিউচারের জন্য খুবই ভালো হবে, লেনদেনে কোনো সমস্যা হবে না।